হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি আমার চ্যানেলে আবার দ্বিতীয় ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি একটু বাইরে আছি, বাইরে মানে এসেছি আর কি, একটু কাজে এসেছি, আর ওটা করে এখন জাস্ট ফিরবো। আর এখন এখানে কেন দাঁড়িয়ে গেছি জানো, মানে আসতে অনেকক্ষণ ধরে যাচ্ছিলাম, তো যেতে যেতে অনেকটা মানে হাঁপিয়ে গেছি আর কি। এখানে দেখো কি সুন্দর গাছ আছে, আর গাছ তো অলওয়েজ আমাদের মানে অনেক অক্সিজেন দেয়, শান্তি দেয়, তো সেই জন্য হাঁপিয়ে গেছি বলে আমি জাস্ট না এখানে একটু দাঁড়িয়ে গেছি, যে দাঁড়িয়ে একটু গাছের তলায় দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে একটু জিরিয়ে নিই, তারপরে আমি আবার স্টার্ট করব। আর এমনিতেও সামনে ক্রসিং পেরোতে হবে, রেল ক্রসিং, তো ওখানে এমনিতেও তো গিয়ে দাঁড়াতেই হবে, দূর থেকে দেখতে পাচ্ছি, ওটাও একটা কারণ দাঁড়িয়ে যাওয়ার। তো এখানে আছে, এখানে দেখো ঝিলও আছে সাইডে, খুব সুন্দর, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আমি এখন এই গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি, দুপুর হয়ে গেছে, বাড়ি যাব এখন, গিয়ে আবার একটু বেরোবো, তখনও একটু কাজ আছে, তারপরে ওটা আবার দেখাবো তা অবশ্যই। এইসব হচ্ছে, বলো তোমাদের কি খবর? ঠিক তাই যেমনটা ঠিক বললাম, দেখো ক্রসিংয়ের কাছে এলাম, ক্রসিংটা আটকাবো বলে, আর ঠিক সেই সময় এই মালগাড়িটাকে আসতে হলো। এটা কি শুধু আমার সাথেই হয় নাকি সবার সাথে হয় কি জানি, যখন ঠিক যেটা দরকার থাকে ঠিক তখনই আসবো, এসে দেখবো ঠিক তার উল্টোটা হচ্ছে। আরে এমন কেন হয়, আমার সাথে হয় না তোমাদের সাথেও হয়? অবশ্যই কমেন্টে জানিও। যখন যেখানে যেটা দরকার থাকবে, ধরো এখন বাসটার দরকার তো ওখানে গেলাম, যখন বাসের দরকার নেই তখন দেখবো আমার ওই রুটের বাস প্রচুর যাচ্ছে, আর যখন যে রুটটা দরকার থাকবে সেখানে গিয়ে দাঁড়াবো, দেখবো তখন আর আসছে। ঠিক তেমনই এখন আমার দরকার ইমিডিয়েট বাড়ি যাওয়ার জন্য, তো এখানে এসে দেখছি এখন ক্রসিং বন্ধ আছে, দেখো মাল ট্রেন যাচ্ছে। আর মাল ট্রেন তো জানো মানে একদম পুরো কচ্ছপের মতো, যেতেই থাকে যেতেই থাকে, মানে ওর পার চলে না, কি বড় ট্রেনটা, উফ কখন যে শেষ হবে। তারপরে আবার এখন খুলবে কি নাও জানি না, ও বাবা আবার এখনো ওই দিক দিয়ে ট্রেন আসছে, এই দেখো। শেষ হয়নি, উনি যাচ্ছেন তো যাচ্ছেন, দীর্ঘ যাত্রা করে যাচ্ছেন। দেখো না এখনো ক্রসিংটা খুললো না, আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কি করব, ওদিকে ও তো রোদ দূর, ওই জন্য যায়নি, এই দেখো ওদিকে রোদ দূর বলে যায়নি, এখানটা গাছ আছে ছাওয়া আছে, তো সেই জন্য জাস্ট একটু এখানে দাঁড়িয়ে গেছি। এখনও অবধি ক্রসিং খোলেনি, তো এখন আমি দাঁড়িয়ে আছি আর একা একা পাগলের মতো বকছে, সবাই আমার মুখের দিকে দেখতে দেখতে যাচ্ছে, ভাবছে কি পাগল কি একলা একলাই বকছে। যাই হোক কি করি, তবু তো এখানে তো মনে হচ্ছে আমার ক্রসিং খুলে দিয়েছে। এই দেখো সব সখীরা যাচ্ছে, পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই, এখানে আমি দাঁড়ালাম বিশেষত এই ঝিলটা দেখানোর জন্য, এটা আমাদের বাড়ির পাশেই প্রায়, জাস্ট ঝিলটা দেখো, এটা শুধুই ঝিল না, এখানে কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ পাওয়া যায়, আর এটা ঠিক না মানে দুটো পরপর এরকম বিগ লেন্থের ঝিল আছে। হ্যাঁ, আর সব থেকে তো মজা লাগে বিকালের দিকে, এখানে মানে এত সুন্দর তোমার হাওয়া দেয়, পরিবেশটা এত ভালো লাগে যে তুমি এখানে এলে না তোমার মনটা ভালো হয়ে যাবে। আর সব থেকে জলটা দেখো অল টাইম কি সুন্দর হচ্ছে, আজকে বরঞ্চ তবু মানে কি বলবো এটাকে, কাঁপুনি বলি, এটা কম দিচ্ছে, অন্য সময় তো জলটা আপনি আপনি কেমন ঢেউ দিতে থাকে, খুব মজা লাগে দেখতে গো। এখনও দিচ্ছে হালকা হালকা, দেখতে পাবে হয়তো, আমি জাস্ট ওই জন্য হালকা করে বানিয়ে নিলাম দেখানোর জন্য। আমি এখানে নাবতে তো এখন পারবো না, ওখানে ওই যেগুলো আছে ছোট ছোট দেখা যাচ্ছে, ওখানে মাছের কি বলে চার দেয় না কি বলে, মানে পাঁচ দেয়, পাঁচ দেয়, হ্যাঁ মানে আসে সবাই এসে ওখানে বসে বসে না মাছ ধরে, আর ডেলি অনেক বড় বড় মাছ ওঠে, এইসব হয়।
আমি খুব সুন্দর জায়গায় বলতে পারি যে আমি মানে আমি খুব লাকি যে আমি এরকম আন্দুল শহরে থাকি। ভীষণ সুন্দর জায়গা, আমার বাড়ির মানে নিজেদেরও পুকুর আছে, সেখানেও অনেক সুন্দর, মানে পুকুর থাকলে না একটা বেশ ভালো লাগে। আরে আমার তো ভীষণ ভালো লাগে, মন খারাপ লাগলে এরকম নদী বা জলের ধারে গিয়ে বসি, কি সুন্দর হাওয়া দেয়, সঙ্গে প্রকৃতি, মানে পরিবেশটা খুব সব মিলিয়ে খুব ভীষণ ভালো লাগে। তো এখন এই দাঁড়িয়ে গেছি, যেতে যেতে দেখাবো বলে দেখালাম, চলো আবার নেক্সট আবার দেখা হচ্ছে। তো আমি পৌঁছে গেলাম ফাইনালি বাড়ি। গাড়িটা তো বাড়ির সাথে থাকে না, এটাও আমাদেরই বাড়ি, এখানে গাড়িটা রাখলাম আর রেখে এখন যাচ্ছি বাড়িতে। তো আমি বাড়িতে তো এসে গেছি, এখন স্নান করবো, খাবো, পুজো করবো, সব কিছু একসাথে করবো, তো তারপরে দেখা হচ্ছে, চলো যাই। তো আমি বাড়িতে চলে এসেছি, আর এসে আমি চেঞ্জ করে নিলাম, আর এখন আবার বাজার করে নিয়ে এসেছি, মা তো করছিলাম না, বাজার করতে কী করতে হবে, এখন ক্লিন করে ভালো করে যে বাজারে থাকে না, অনেকগুলো বাড়ি বাজারগুলোতে পরে বা অনেক জামস থাকে, ওগুলোকে ক্লিন করে ভালো করে ফ্রিজে স্টোর করতে হবে, আর এগুলো একটা হচ্ছে না করে এখন আমার সব কাজ সেরে অনেক খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি একটু হালকা করে কিছু খেয়ে নিচ্ছি, এরপরে তো ভাত তো খাবো। এমনিতেও সকালবেলা যে চা বিস্কুট খেয়েই বাইরে গিয়েছিলাম কাজগুলো সারতে, আর তারপরে তো ক্রসিংয়ের জন্য ওখানে ওয়েট করতে করতে আরও অনেক খিদে পেয়ে গেছে। বাড়ি এসেও টুকিটাকি কাজ ছিল, ওই কাজগুলো সব সেরে অনেক 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 খিদে পেয়ে গেছে, তো ওগুলোই হাঁপিয়ে গেছি, ভাবলাম কিছু আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার শরীরে একটু এনার্জি আসুক, তারপরে আবার কাজ করবো। আর তো তাই জন্য একটু জাস্ট হালকা করে এরকম মুড়ি ছাড়া চোর খাচ্ছি। এমনিতে সকালে আমি হেভি কিছু খাই না, খুব কিছু খেতে ইচ্ছা করলে তো হালকা করে মুড়ি চানাচুর একটু জল দিয়ে নিয়ে খেয়ে নিই, এতে পেটটাও ঠান্ডা হয় আর আমার খেতে অনেক ভালো লাগে, এটা মনেও শান্তি পাই, যাই হোক আর কি সব মিলেমিশে, এই হচ্ছে ব্যাপার। তো এমনিতেও এটা তো আমার চ্যানেলের দ্বিতীয় ব্লগ, অবশ্যই কমেন্টে জানিও কি আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি না। যদি তোমাদের সবার আমার ব্লগ ভালো লাগে তো আমি আরও অনেক সুইট সুইট টাইপের অনেক ব্লগ আরও নিয়ে আসবো তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? কিন্তু অবশ্যই তার জন্য আমার ভিডিওগুলোতে কিন্তু লাইক দিতে হবে, শেয়ার অবশ্যই করতে হবে নিজেদের ফ্রেন্ডসদের সাথে,
আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো আজকে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। আরও ভালো যদি তোমাদের রেসপন্স পাই তো ডেফিনেটলি আমি আবার তৃতীয় ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ওকে, লাভ ইউ অল, বাই।